সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিবুজ্জামান, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, সিভিল ডিপার্টমেন্ট। আমি 3ds ম্যাক্স এর অনলাইন ট্রেডিং করাইতেছি। তো আমার কাছে অনেকগুলো স্টুডেন্ট আছে, তো যাদের আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব। তো সবাই এক এক করে আপনাদের নাম, তারপরে জব করেন কিনা, তারপরে আমার কাছে ট্রেডিং কেমন লাগতেছে বা আপনাদের বুঝাইতে পারতেছি কিনা বা শিখাইতে পারতেছি কিনা, তো এগুলো নিয়ে টোটাল আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এক এক করে আপনারা পরিচয় দিন আপনাদের। জি, আসসালামু আলাইকুম। আমার নাম সাইফুল ইসলাম বাকি, আমার বাসা বগুড়া। আমি বগুড়া পলিটেকনিক্যাল থেকে 2015 সালে সিভিল ডিপ্লোমা কমপ্লিট করেছি এবং এখন ঢাকা ইউরোপিয়ান ইউনিভার্সিটি বগুড়া ট্রপিক্যাল বিল্ডিং টেকনোলজিস লিমিটেডে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি এসপিসিবিটি চ্যানেলে মোহাম্মদ সাকিবুজ্জামান ভাইয়ের কাছে 3ds ম্যাক্স ক্লাসে ট্রেনিং করতেছি। আজকে আমাদের অষ্টম ক্লাস। থ্যাংক ইউ। এরপরে নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি ধুনট পৌরসভায় সার্ভেয়ার পোস্টে কর্মরত আছি। আমি এমডি সাকিবুজ্জামান ভাইয়ের কাছে HPCBD চ্যানেলের মাধ্যমে 3ds ম্যাক্স প্রশিক্ষণ নিচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। এরপরে নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাহার মিয়া বলতেছি, সিভিল ইঞ্জিনিয়ার। 2018 সালে ফরিদপুর পলিটেকনিক থেকে সিভিল ডিপ্লোমা শেষ করেছি। এখন হারিহা এন্টারপ্রাইজে জব করতেছি, ইসে মানে এটার সাথে সংযুক্ত হয়েছি। এবং এমডি সাকিবুজ্জামান ভাইয়ের কাছে 3ds ম্যাক্স এর ক্লাসটা মানে কোর্সটা সম্পন্ন করতেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। এরপরে নেক্সট। আমি মোহাম্মদ আব্দুল শহীদ, হবিগঞ্জ পলিটেকনিকে এবার অষ্টম পর্বে পড়তেছি। আমি সাকিব, এমডি সাকিব ভাইয়ের সাথে প্রথমে পরিচয় হয়েছে একটা ফেসবুক পেজের মাধ্যমে, যেটার নাম হচ্ছে HPCBD। পরে ইউটিউব চ্যানেল গুলো দেখলাম, ক্লাস গুলো অনেক ভালো লাগছে, সেই জন্য এখন আমি সাকিব ভাইয়ের কাছে ক্লাস করতেছি 3ds ম্যাক্স এর। আলহামদুলিল্লাহ ক্লাস গুলো অনেক ভালো হইতেছে এবং বোঝানোর সিস্টেমটা অনেক ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উম্মে কুলসুম বলছি। আমি 2017 সালে পটুয়াখালী পলিটেকনিক থেকে সিভিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। এখন একটা ডেভেলপার জব কোম্পানিতে জব করতেছি, বেস্ট হোম ডেভেলপার। পাশাপাশি আমি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তেছি, 11 সেমিস্টার আছে। UITS, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স। আমি ইউটিউবে সাকিব ভাইয়ের চ্যানেলে তার ভিডিও দেখে ভালো লাগায় আমি হচ্ছে ওনার কাছে 3D Max কোর্স করতেছি। এবং উনি আলহামদুলিল্লাহ আমাদের মানে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, আমরা নেওয়ার চেষ্টা করতেছি। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, এখন যে আপনাদের 3ds Max এ ক্লাস করাইতেছি বা আপনারা বুঝতে পারতেছেন কি বা আপনাদের বুঝাইতে পারতেছি আমি, বা আপনাদের কোনো প্রবলেম ফেস করতেছেন যে বুঝতে পারতেছেন না, আমি কোনো ফাঁকিবাজি করতেছি এরকম? আপনি অনেক ফ্রেন্ডলি এবং অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন। সবচেয়ে বড় একটা কথা হলো যে আপনাকে একটা জিনিস বারবার কোশ্চেন ফরন করবো, আপনি আমাদের একই মানে একই ভাবে বোঝান একটা জিনিস। যদি আমরা বারবার আপনাকে কোশ্চেন করি এটা বুঝতে পারিনি, তো আপনি আমাদের সাথে আর আমরা আপনাদের আপনার কাছে শিখে প্রোগ্রাম দিত। আপনাদের কি মনে হয় যে আমার কাছে যারা শিখতে মানে যারা শিখতে আসবে নতুন বা আমাকে যারা বিশ্বাস মানে বিশ্বাস করে আসবে, তারা কি শিখতে পারবে আমি যে কোর্সগুলো করাবো? অবশ্যই শিখতে পারবে। আগ্রহ প্রকাশ করতে হবে এবং যে শিখাবে সে তো অবশ্যই চাবে যে আমার কাছে থেকে সে কিছু নেই, নাহলে তো শুধু শুধু কেউ শিখাতে আসবে না। জি বলুন। সাকিব ভাই জি বলুন। আমরা যেহেতু প্রথম ব্যাচ, তার মানে মানে অনলাইনে আপনার হচ্ছে আপনি হচ্ছেন আমাদের প্রথম শিক্ষক, অর্থাৎ আপনার অভিজ্ঞতা শুরু। তো সেই হিসাবে আমি আপনাদের ভাইয়া, ঠিক আছে ছোট ভাই, আমি সমস্যা নেই, হিসাব বলতে পারবো। আমি সেটা বলবো। আর মেইন হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে,
আমাদের দেশে এরকম অনলাইন ক্লাস মনে হয় যে এই মানে করোনা আসার কারণে কোভিড-19 এর জন্য শুরু হয়েছে, এর জন্য বিলিফটা না করাই স্বাভাবিক। কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই আমরা ধোকা দিতে মানুষকে পছন্দ করি। আপনি আপনার মতো এগিয়ে যান, আপনি ঠিক থাকলে দুই চারটা ব্যাচ যখন বের হবে আমরা যখন রিভিউ দিব অবশ্যই আপনি আরো ভালো কিছু করতে পারবেন অনলাইনে। আমার কথা রয়েছে, একটা মানুষ যখন প্রথম কোনো কিছু শুরু করে, শুরুতে যতটুকু কাজ করতে পারে দেখা যায় সেটা যদি রেগুলার চলতে থাকে তো সেটার অভিজ্ঞতা আরো ভালো হয় পরবর্তীতে। যে এখন যদি দু একটা মিস্টেক হয়ে যায় পরবর্তীতে সেটা আবার মানে ঠিক হয়ে যায়, শুধরায় নেওয়া যায়। তো আমি এটাই আশা করি যে আগামীতে যদি কোনো ব্যাচ তৈরি হয় তো সেই ব্যাচের যারা থাকবে তারা আমাদের সাথে আরো ভালো বুঝবে, আমি এটা বিশ্বাস করি। আপনাদের সাথে সম্পর্ক শেষ আমার, ঠিক আছে, এরকম না, আপনাদের সাথে আমার আজীবনের সম্পর্ক, ঠিক আছে। যে কয়টা বেসি আমি করাবো সবগুলোর সাথে সবসময় আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার, ঠিক আছে। আর আপনারা আমার যতটুকু পারবেন হেল্প করবেন, এটা মনে করেন না যে আপনাদের সাথে সম্পর্ক আমার শেষ হয়ে গেলে, ঠিক আছে। মানুষের দিন যত যাবে তত অভিজ্ঞতা বাড়বে, তত বুঝানোর ক্ষমতা বাড়বে। মানে প্রত্যেকটা জিনিসের একটা মানে ধাপ আছে, প্রথম ধাপে যে একদম মানে একটা প্রবাদ বাক্য আছে না যে এক লাফে গাছ রাগায় উঠা যায় না, আস্তে আস্তে কিন্তু মানুষ গাছ রাগায় উঠবে। বুঝানোর সিস্টেমটা এখন আমরা যতটুকু বুঝতেছি আপনি যতটুকু বুঝাইতেছেন, না হলে এইভাবে কেউ বুঝায় না স্বাভাবিক ভাবে। এত মানে প্রত্যেকটা জিনিস ধৈর্য ধরে এত কেউ ইয়া করে না। আমি তো মানে ম্যাক শিখতেছি আজকে আরো অনেক আগে থেকে, এর মাঝখানে এখন যারা শিখাইতেছে আমাকে, এইখানে আমি যতগুলো কমান্ড দেখছি আমাকে আসলে কেউ কোনোদিন এতগুলো কমান্ড দেখায় না। আমার মনে হয় আমার আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সাকিব ভাইয়ের মধ্যে বিরক্তির ভাবটা নেই। আমি কতদিন ক্লাস করে এটা এটা মানে বুঝতে পারছি। আমাদের খুব ভালো ভাবে উনি বোঝানোর চেষ্টা করে বা বোঝান। আমরা যদিও সেটা নেই বা যদি কখনো দেখা যায় আমরা বুঝতে পারি না বা বুঝতে কষ্ট হচ্ছে, উনি বারবার রিপিট করে সেটা কোনো বিরক্তি ভাব দেখায় না আমাদের। আমরা বারবার একটা কোশ্চেন বা বারবার একটা জিনিস বুঝতে চাই বুঝতে চাইলে মানে বারবার আমাদেরকে বোঝাই দেয়। তো সবাইকে ক্লাস করে কেমন লাগতেছে? মাহমুদুল ভাই কোনো কথা বললেন না, আপনারা তো দেখলাম না একটা ফেস দেখতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আপনার যেহেতু আপনি বয়সে আমাদের অনেক ছোট, তারপরে আপনার বুঝানোর দক্ষতাটা খুব ভালো আর কি, বারবার রিপিট করে আমাদেরকে বারবার জিজ্ঞাসার মাধ্যমে আপনি বুঝাচ্ছেন, এটা আসলে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে আর কি। জি, আর কারো কোনো কিছু বলার আছে বলুন। এটা কিন্তু সত্যি মাহমুদ ভাই, একটা জিনিস কি অনেকে আছে দেখা যায় নিজে ভালো বোঝে কিন্তু আরেকজনকে বুঝাইতে পারে না, আবার অনেকের এরকম আছে নিজে নিজে কম বুঝলেও কিন্তু আরেকজনকে সুন্দরভাবে বুঝাই দিতে পারতেছে, আবার অনেকে আছে নিজেও বোঝে আবার অনেকেও বুঝাইতে পারে। আমি যতটুকু বুঝতেছি সেটা হলো সাকিব ভাইয়ের মাঝে এই গুণটা বিদ্যমান আছে, যেটা নিজেও ভালো বোঝে এবং অনেকে বুঝানোর সক্ষমতা আছে। রাইট, আমার বুঝানোর দক্ষতাটা খুব ভালো আর আমি মনে করবো যে আমরা অনেক সিনিয়র হতে পারি বা আমাদের এর ক্ষেত্রে, কিন্তু আমাদের চাইতে কিন্তু আপনি দক্ষতার ক্ষেত্রে কিন্তু অনেকদিন আগায় গিয়েছেন। আপনার সফলতা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে মনে হয় আমার। আমি আমি যখন মাদ্রাসায় ছিলাম তো আমাদের সাথে এক ফ্রেন্ড ছিল ইয়াতে গোপালগঞ্জের, মানে এটা বলতে গেলে যেটা চতুর মানে চতুর্পাশ দিয়ে রাউন্ড বললে মানে খারাপ ভুল হবে না তার ব্যাপারে, মানে এমন কোনো বিষয় নাই। মানে জেনারেল বলেন মাদ্রাসার লাইনে বলেন তার প্রত্যেকটা জ্ঞান, মানে একটা রুমের ভিতরে কয়টা ইট লাগবে সে তাও হিসেব করে বাইরে করে দিতেছে,
মানে সব দিক দিয়ে মানে অলরাউন্ডার একটা লোক সাকিব ভাই ওইরকম ওইরকম সিভিল ডিপার্টমেন্টে যারা থাকে স্বাভাবিকভাবে এত সফটওয়্যার কাজ কিন্তু জানে না মানে সিভিল ডিপার্টমেন্টে আমি সত্যি কথা বলতে আমার একটা ফুবো ইঞ্জিনিয়ার আমি তার কাছে সাকিব ভাইয়ের গল্প কত লাগে করছি যে উনি ওনাকে যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করবেন উনি উত্তর দিয়ে দেবে মানে সব বিষয়ে উনি অভিজ্ঞ ওই সব মাত্র অষ্টম সেমিস্টারে পড়াবে ওই সময়টা আমরা সাথে পড়াশোনা করছি আর ঘুমাইছি সেটাই তো বললাম আমি যেরকম আর্কিটেকচার ডিপার্টমেন্ট যে যে জিনিসটা আমার জানার কথা ছিল সেটা কিন্তু আমার আসলে তার কি বলবো 100 ভাগের মানে এক ভাগ না আচ্ছা শহীদুল ভাই আজকে আপনাকে আর্কিটেকচার ডিপার্টমেন্টে নিয়ে একটা হিস্টোরি বলি শুনুন আর্কিটেকচার ডিপার্টমেন্ট আসলে কোথা থেকে আসছেন জানেন বাংলাদেশে প্রথমে সিভিল ডিপার্টমেন্ট ছিল ঠিক আছে পরে এই সিভিল ডিপার্টমেন্টটা ভেঙে মানে আরেকটা শাখা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আর্কিটেকচার ডিপার্টমেন্ট ঠিক আছে এই সিভিল ডিপার্টমেন্টটা হচ্ছে আর্কিটেকচারের একটা অংশ ঠিক আছে আর্কিটেকচার একটা আছে আমাদের যেটা ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন আর একটা হলো শুধু আর্কিটেকচার জি জি আর আপনাদের জন্য একটা সুখবর যাদের বডি ফিটনেস বা বডি ল্যাঙ্গুয়েজ ভালো আছে না আর্কিটেকচার বা সিভিলে যারা আছেন বিএসসি এর পরে কিন্তু আর্মিতে শুধু সিভিল ডিপার্টমেন্টে নেই আর এই যে নেভি তারপরে আরো যে বাহিনীগুলো আছে না এই আর্কিটেকচার ডিপার্টমেন্টে যারা আছেন তারা যদি মাপযোগে সবকিছু ঠিক হয়ে যান তাহলে ডাইরেক্ট একবার অফিসার পদে আপনারা জয়েন করতে পারবেন ঠিক আছে সেকেন্ড ক্লাস অফিসার যেটার মনে হয় আমি দেখলাম যে স্যালারি 2019 যে সার্কুলারটা আছে ওইটাতে 63,000 টাকা থেকে শুরু বেতন আর কি এরপরে আপনার বেতন আরো বাড়তে পারে ঠিক আছে আরো বেতন বাড়বে মানে যত বাড়ার দরকার আপনি স্কিল অনুযায়ী বাড়বে আপনার জন্য একটা ক্যান্টনমেন্টে থাকার জন্য একটা কোয়ার্টার থাকবে নিজস্ব একটা প্রাইভেট কার থাকবে আপনার যত বাচ্চা বা ছেলে মেয়ে যত কিছু হবে সবাই সেখানে ওই যে MIST নাম শুনছেন ইউনিভার্সিটি MIST মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস না কি জন্য একটা যেটা বলে আর কি এই ইউনিভার্সিটিতে ডুয়েট যেরকম চান্স নেওয়াটা আপনার তো এর থেকে বেশি আর কি আর্মিদের ইউনিভার্সিটি বুঝতে তো পারতেছেন এই ইউনিভার্সিটিতে আপনাদের ছেলে মেয়ে পড়াশোনা করার সুযোগ থাকবে তো যারা হয়তো জানেন না তারা প্রিপারেশন নিয়ে নেন ডিপ্লোমা লেভেল থেকে ঢোকা যায় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আমি বুঝতে পারলাম যে আমি আপনাদের বুঝাইতে পারতেছি আর কি এই জিনিসটা আজকে বুঝতে পারলাম আমি তো মনে অনেক ভয়ের মধ্যে ছিলাম আমি মনে করছি যে আমি শুধু বলে যাচ্ছি আপনারা বুঝতেছেন না মনে হয় এরকম আচ্ছা আচ্ছা তো তাহলে ক্লাস শুরু করা যাক আর 3-4 মিনিটের মতো মনে আছে মিটিং আইডিটা আমি এটা অফ করে দিচ্ছি তো দেয়ার পর নতুন একটা মিটিং আইডি ক্রিয়েট করে আমরা যেভাবে প্রতিনিয়ত ক্লাস করি তা আবার ক্লাস আমরা শুরু করে দিব ঠিক আছে অনেকে হয়তো ক্লান্ত বা আজকে একটু ছুটির দিন অনেকে ঘুমাবে তো তার কারণে বেশি দেরি করব না ঠিক আছে তো মিটিংটা ক্লোজ করে দিলাম